আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিয়ের কার্ড ডিজাইন দেখব। তো বিয়ের কার্ড ডিজাইনের জন্য আমাদের ফার্স্ট অফ অল সাইজটা সেট আপ করতে হবে। তো এটার জন্য আমি ফাইল থেকে নিউতে আসতে পারি অথবা শর্টকাট কন্ট্রোল এন এটা প্রেস করলে হবে। আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন দিই তাহলে আমার সেট আপ করার জন্য উইন্ডো চলে আসবে, নিউ উইন্ডো। তো এখানে আমরা পিক্সেলে করব। তো পিক্সেলে আমি 2400 দিয়ে দিলাম হোয়াইটটা, আর হাইটটা 2600 দিয়ে দিলাম। রেজুলেশন 300 দিয়ে দিবেন, যেহেতু আমাদের এটা প্রিন্ট হবে। আর কালার মোড অবশ্যই সিএমওকে। এই এতটুকু করলে আমাদের কার্ডের সেট আপটা হয়ে যাচ্ছে, তারপরে ওকে দিব। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল 0 দিয়ে এটা ফিট করে নিব স্ক্রিনের সাথে। তো যেহেতু এটা একটা বিয়ের কার্ড, সেহেতু আমরা একটু স্টাইল করার জন্য মানে এটা ফোল্ড ডিজাইন করব। ফোল্ড অর্থাৎ ভাঁজ করা যায় কার্ডটা, আপনার দুই ভাগে বিভক্ত করব আমরা। তাহলে আমাদের ডিজাইনে সুবিধা হবে, মানে ভাঁজ করার একটা অপশন রাখব। তো সেটার জন্য যেহেতু আমাদের ওয়াইডটা মানে ভাঁজ করবে, লম্বায় ভাঁজ করবে, তো ওয়াইডটা আমাদের 2400 নেওয়া। 2400-কে আমরা অর্ধেক অর্ধেক করে ডিজাইন করব। এর জন্য 1200 করে আমরা আলাদা আলাদা শেপ নিব। তো তার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এটাকে আমরা ডিলিট করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা এখানে ক্লিক করে যদি আমরা নতুন একটা লেয়ার নেই, আচ্ছা এটা ডিলিট পরে আমরা আগে আইটা অফ করে দিই। আচ্ছা, এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গেল যেটা আছে এটা নিয়ে এখানে একটা ক্লিক করলে আমাদের একটা উইন্ডো আসবে। এখান থেকে শেপের সাইজ দিলে শেপটা তৈরি করা যাবে। তাহলে আমরা এখানে 1200 দিই, এটা হলো হোয়াইট। এটা 2400 ছিল, অর্ধেকটা দিলাম, আর হাইটটা 2600 ছিল, এখানে 2600 দিয়ে দিলাম, দিয়ে ওকে। মানে আমি হোয়াইটটা অর্ধেক নিলাম এই যে, আর নিচে যেটা আমাদের ছিল ব্যাকগ্রাউন্ড এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন যেহেতু অর্ধেক মাপটা আমার নেওয়া আছে, সেহেতু অল্টা চেপে এটাকে আমি কপি করলাম জাস্ট এই। আচ্ছা, এখানে আমার দুইটা শেপ, তাহলে আমরা এখান থেকে ফোল্ড করতে পারবো। ওকে, তাহলে আমি এর মিডিল বরাবর একটা রোলার টানি। এই যে মিডিল বরাবর একটা রোলার দিলাম, এই যে আমার রোলারটা। এখানে আমরা এই সাইডটা একটা ডিজাইন করব, এই সাইডটা একটা ডিজাইন করব। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা লক করে রাখব। তো তার আগে আমরা হোয়াইট কালারটা সেট আপ করে নিই, যদি দরকার হয় কালারটা এখান থেকে রেঞ্জটা আমরা কম বেশি করব। আর দুইটা আমরা লক করে রাখতেছি। আচ্ছা, এখন ব্যাপারটা হলো আমরা যেটা কাজ করব সেই স্ক্রিনটা ভিজিবল রাখবো, আর পাশেরটা আমরা ইনভিজিবল রাখবো, মানে আইটা অফ করে দিব। শুধু এই শেপটা আমাদের ভিজিবল থাকবে। এখন আমি একটা ফুল আনতেছি। আচ্ছা, এই ফুলের ছবিটা আমি ডাউনলোড করছি ইন্টারনেট থেকে। আপনারা রোজ লিখে সার্চ করলে ডাউনলোড করতে পারবেন, এরকম অনেক ফুলের ছবি পাবেন। তো আমার এটা ভালো লাগছে তাই আমি এটা ডাউনলোড করছি। আচ্ছা, এরকম ভাবে আমি ফুলটা এখানে সেট আপ করবো। এখন এই ফুলটা আমাকে এই শেপের ভিতরে ফার্স্ট অফ অল আমাকে ঢোকাতে হবে। প্রথম কাজ হলো এটা, প্রথম এই শেপের ভিতরে ফুলটাকে ঢোকাবো। তার জন্য রাইট বাটন ক্লিক করব। দেখেন কোন শেপটা, এই যে মাঝখানে যে শেপটা আছে এটা, ওপরে কিন্তু ফুলটা, মাঝখানে শেপ বলতে এই যে সাদা শেপটা, তো যেটার ভেতরে ঢুকাবো সেটা উপরে থাকতে হবে, মানে সেই শেপটা নিচে থাকতে হবে এবং যেটা ঢুকাবো সেটা উপরে থাকতে হবে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন এই শেপের ভিতরে ঢুকে গেছে। এখন এটাকে আরেকটু স্টাইল করার জন্য আমরা এই ফুলে ক্লিক করা থাকা লাগবে, এরকম ক্লিক থাকবে। এখান থেকে আমি মাস্কিংয়ে ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করে এখানে গ্রাডিয়েন্ট এই টুলটাই ক্লিক করব। কারণ গ্রাডিয়েন্ট টুলটা ক্লিক করার সময় খেয়াল রাখতে হবে আমার এই কালার প্যালেটের জন্য হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, বা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকে, এটা থাকতেই হবে, না হলে এটা কাজ করবে না। এটা একটা স্টাইল করব, তার জন্য এখানে এই যে এখান থেকে আমি আমার রেঞ্জ মতো করে নিলাম। নিয়ে এখন এখানে আমি জাস্ট করব, এই ফুলে ক্লিক করা অবস্থায় এখানে ক্লিক করলে কিন্তু গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই হবে, আর এখানে ক্লিক করলে ফুলটা সিলেক্ট হবে। তো ফুলে ক্লিক করা অবস্থায় আমি এখান থেকে অপাসিটিটা কমাই দিই।
দেখেন এখন লুকটা কিন্তু একটু সুন্দর, তার মানে আমার এখানে একটা লেখাও আমি রাখতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমি ইয়াতে যাব, এখানে আরো কিছু ফুল আছে, আমি এগুলা নিব। আমি এই ফুলটা নিতে চাচ্ছি। আচ্ছা এটা আমি শিফট অল্টা দিয়ে ছোট করি, এখন এটা এই বরাবর রাখতে পারি। এটা মেবি সুন্দর লাগবে না, আমি আরো কিছু ফুল নিয়ে আসি। এটা নেওয়া যেতে পারে, মানে যেটা সুন্দর লাগবে আপনার মনে হয় ঠিক সেটাই আপনি কাজ করবেন সেটা দিয়ে। যদি এটা ভালো লাগে তাহলে এটা দিয়ে করব। আচ্ছা এটা আমি ইন্টার দিলাম, তারপরে এটাও সেম রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা তারপরে আমি এটাকে সেম ভাবে এখানে মাস্কিং ক্লিক করে আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, তারপর যদি আমি নিচ থেকে উপর দিকে উঠাই তাহলে এটা। এখন আমি এখানে কিছু লেখা দিব, তাহলে আমার এই লেয়ারটা এগুলো আমি লক করে রাখি। এই চারটা লেয়ার আমার লক, যে কাজটা হয়ে যাচ্ছে সেটা আমি সঙ্গে সঙ্গে লক করে দিব। এবং এখানে আমি করব, আমি কিছু টাইপ করব, তার জন্য আমি আগে ফন্ট সাইজটা এখান থেকে বাড়াই নিই। আচ্ছা এখানে আমি কিছু একটা লিখলাম, লেখার পরে আমি এখান থেকে প্যারাগ্রাফে যাব, এখান থেকে আমি এটা মিডিলে করে দিব, সবগুলো মাঝখানে থাকবে। এবং এটাকে আর একটু স্টাইল বা আর একটু সুন্দর করার জন্য একটা ফন্ট দিতে হবে, ফন্টটা চেঞ্জ করা যেতে পারে। তো এখানে আমি একটা ইচ্ছা মতো একটা ফন্ট দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আচ্ছা এই ফন্টটা আমি ইউজ করতে পারি। তো এটা আমি কালারটা ফার্স্ট অফ অল চেঞ্জ করি হোয়াইট কালারতেই। আচ্ছা এটা আমি এই বরাবর দিব, দিয়ে এটা কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টা দিয়ে আর একটু বড় করি। আচ্ছা এখন লেখাটাকে ক্লিয়ারলি বোঝানো, মানে বোঝা যাচ্ছে না, তো বোঝানোর জন্য আমাকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে আসতে হবে লেয়ার থেকে আর কি। তারপরে আমরা এখান থেকে যাব ড্রপ শ্যাডো, এখান থেকে আমরা ড্রপ শ্যাডোতে আসলাম। আসার পরে এখান থেকে আমরা ড্রপ শ্যাডোর রেঞ্জ কম বেশি করে এটাকে আর একটু সুন্দর করতে পারি। তো ওকে, তো আমি এখানে একটু ড্রপ শ্যাডো ইউজ করলাম যাতে লেখাগুলো বোঝা যায়। এটা চাইলে আপনি আর একটু ছোট করতে পারেন, 47 দেওয়া আছে, এটাকে আমি 36 করে দিতে পারি, এই যে এই বরাবর থাকবে। আচ্ছা এখন আমি এখানে আরেকটা কাজ করতে পারি। আচ্ছা এখানে আমরা কিছু আগে লিখি, তারপর যদি প্রয়োজন হয় তাহলে আরো একটু স্টাইল করব। আচ্ছা এখানে আমরা যেটা টাইপ করছি সেটা হোয়াইট কালারের জন্য দেখা যাচ্ছে না, এটা আমি অবশ্যই এখান থেকে কালারটা নিয়ে নিলাম, ব্ল্যাক কালার। এটা আমরা এখান থেকে কিছু কালার চুজ করতে পারি, এই কালারটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা এখানে কন্ট্রোল প্লাস কাজের সুবিধার্থে অবশ্যই ইউজ করতে হবে, এবং আমাদের ফন্টগুলা খেয়াল রাখতে হবে কোনটা আপার কেস কোনটা লোয়ার কেস। আচ্ছা এখান থেকে আমি এটা সাইজটা রেঞ্জটা কমাই দিব, এটা আমি 18 করে দিই অথবা 12 করে দিই। এখন আমি, আচ্ছা এটা কাজ করে নাই, এটাকে আবার করি 12। ওকে এবং এখানে আমি নামটা লিখে দিই, মানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের নাম হবে। আমি জাস্ট কারোর নাম লিখছি না, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ লিখতেছি, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। এখানে বর এবং কনের নাম দেওয়া হবে, তো আমি কারোর নাম না লিখে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ লিখে দিলাম। কারো যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এরকম ভাবে করবে, শুধু নামটা চেঞ্জ করবে। আচ্ছা এখানে শিফট অল্টা দিয়ে আমি করতেছি, আমি কিন্তু এখান থেকে ফন্টের সাইজটা কম বেশি করলাম না, জাস্ট এখান থেকে করে এখন আমি আরো কিছু লিখতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে সময় এবং বার দিয়ে দিতে পারি, ফ্রাইডে দিই, ফ্রাইডে জানুয়ারি, জানুয়ারির তারিখ দিতে হবে তাহলে 1 তারিখ দিই, 1/2021। আচ্ছা আমরা এখানে কিছু কথা লিখে দিতে পারি, তো আমি কাজের সুবিধার্থে একটা ডামি টেক্সট নিয়ে আসতেছি,
আচ্ছা, আমি এই টেক্সটটা কপি করলাম, এখানে কিছু কথা লেখা থাকতে পারে, তো এটাকে আমি নিজ বরাবর দিয়ে আমি জাস্ট টাইপ টুলে ক্লিক করে এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত এনে একটা বক্স নিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে আমার এই লেখাগুলো এখানে পেস্ট করে দিলাম, এখানে আমার লেখাগুলো থাকবে, আর এটা এই বরাবর থাকতে পারে, এই এটাই ঠিক আছে। আর এটাকে আমি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ সবগুলা কালার একটা দেখা যাচ্ছে, বেশি একটা সুন্দর লাগবে না, আমি কালারটাকে চেঞ্জ করব হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, এটাতে ক্লিক করে মানে এখানে বর এবং কনের নামটা হবে অবশ্যই, তো এখান থেকে আমি এই কালারটা দিই, এটা আমার মনে হয় এই কালারটা বেশি সুন্দর লাগবে নিচের গুলোতে, কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করলাম, এই যে আমরা ওয়েডিং সিরিমনি যেটা দিছি এটাতে সুন্দর লাগবে, এটাতে দিয়ে দিকে, হ্যাঁ এটাতে সুন্দর লাগবে, আমরা এটাতেও এই কালারটা ইউজ করতে পারি, মানে ফুটতিছে অনেক, হ্যাঁ এটাতেও সুন্দর লাগবে, এটাতেও দিয়ে দিই। ওকে আচ্ছা, এখন আমরা এটা থেকে যে কালারটা পিক করতে চাইছিলাম রেড কালার, দেখি এখানে কেমন লাগে, অবশ্যই এটা সুন্দর লাগার কথা, তো এটা আর একটু ডিপ দেওয়া যেতে পারে, যে ডিপ দিয়ে দিলাম আমরা, দিয়ে ওকে। আচ্ছা তাহলে এখানে দুইটা কালার, একটা খয়েরি কালার ইউজ করেছি আর একটা একটু রেড, কিন্তু পিওর রেড না এটা। আচ্ছা তো আমরা এই পার্টটা আপাতত শেষ করে ফেলছি, এখন আমরা এই পার্টটা করব, তারপর আমরা দেখব যে কার্ডে আর কি কি অ্যাড করা লাগতে পারে, তো সেটার জন্য আমাদের এই পার্টটা শেষ, এখন আমরা এই পার্টটার আইটা অন করে দিলাম, আর এই পার্টটা এখন আমরা কাজ করব। সো এখন ফার্স্ট অফ অল এখানে আমার কি আনতে হবে সেটা আগে ভাবতে হবে, এখানে আমরা কিছু লেখা আনতে পারি, যেমন এখানে দিই যে আচ্ছা এইটাকে আমি একটু বড় করি, এটা আমার টাইটেল হবে 18, তাও হবে না, এটা একটু বড় 24, এবং এটাতে আমি এই কালারটা ইউজ করব। আচ্ছা এই কালারটা ইউজ করব, এটা এখানে থাকবে। এখন আমি কিছু ডামি টেক্স ইউজ করব, তার জন্য আমি এই ওয়েবসাইট থেকে কিছু ডামি টেক্স নিয়ে আসতেছি। ওকে তো এখান থেকে আমি কিছু টেক্স নিলাম, নিয়ে এখন আমি এখানে এখানে একটা বক্স ক্রিয়েট টাইপ টুলে ক্লিক করে এখানে চেপে ধরে টান দিলাম, দিয়ে একটা বক্স হইলো, এই বক্সের ভেতরে আমি এটা পেস্ট করে দিব, দিয়ে এটাকে আমি 12 দিব। আচ্ছা এটাই আমাদের ইনভাইটের একটা মেসেজ থাকবে, আমি চাইলে এটাকে আরো বাড়াই দিতে পারি এখানে স্পেস দিয়ে কন্ট্রোল ভি। আচ্ছা এটা হয়ে গেছে, এখন আমি এটার কালারটা চেঞ্জ করব, এই যে কালারটা ইউজ করছি এই কালারটা আমি দিব কন্ট্রোল সি, এবং এখানে ক্লিক করে এই কালারে ক্লিক করে এখানে আমি পেস্ট করে দিব কন্ট্রোল ভি। আচ্ছা এই পার্টটা আমার হয়ে গেল, এখন এই ডেট অ্যান্ড টাইম যেটা আছে এটা আমি কপি করব, করে এখানে দিয়ে দিব। আচ্ছা এটা এই বরাবর থাকবে, আর নাম এটা এখানে ইউজ করা হবে কন্ট্রোল টি দিয়ে, শিফট অল্টটা দিয়ে এটা ছোট ছোট করে দিলাম। এখানে আরো ইনফরমেশন দেওয়া যায়, অনেক ইনফরমেশন দেওয়া যায়, আমি অল্প ইনফরমেশন দিয়ে কার্ডটা শেষ করতেছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন, এটা আমি আমার ইচ্ছে মতো করতেছি। সো এখানে আরো কিছু দেওয়া যেতে পারে, সেটা হলো লাভ লাভ ডট পিএনজি। আচ্ছা এটা আমি এখান থেকে কিছু নিয়ে যাই, এই শেপে এই ডিজাইনটা ইউজ করতেছি, এটা কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করছি, এই যে গুগল থেকে এটাকে আমি ডাউনলোড করে জাস্ট এটা একটা পিকচার, এটা আমি এখানে ইউজ করব, এবং এটার আমি জাস্ট এখান থেকে অপাসিটিটা কমায় দিব, তার আগে আমি একটু দেখতে চাই যে এখানে মাস্কিং করলে সুন্দর লাগে কি, তো এখানে মাস্কিংয়ে ক্লিক করি এই ইমেজটাতে, তারপরে আমি গ্রাডিয়েন থেকে এখানে যদি মাস্কিং করি তাহলে মেবি সুন্দর লাগবে, হ্যাঁ এটা সুন্দর লাগারই কথা, মাস্কিং করলাম। আচ্ছা আর একটু সুন্দর করে মাস্কিং করে এখন আমি এখান থেকে রেঞ্জটা কমাই দেবো, মানে অপাসিটিটা,
এই দেখেন অপাসিটি কমাই দিলে এটা খারাপ লাগবে না, সুন্দরই লাগবে সাদা কার্ডের উপর। আর এই যে ফ্লাওয়ারটা আমি যেটা করছি এটারও আমি ইয়াটা কমাই দিব, এই যে এটা এখান থেকে আমি আনলক করি, করার পরে রেঞ্জটা আর একটু কমাই দিব যাতে এর সাথে মিশে থাকে। এখন আমি এটাতে লক করে দিব, আচ্ছা এখান থেকে লক করে দিই, আর নিচে যেটা আছে এটাও আমি এখান থেকে লক করে দিব। আচ্ছা আমার এই পার্টটা শেষ, আর এখানে আমরা আরো কাজ করতে পারি, এতটুকুই কিন্তু আমাদের কাজ শেষ করে দেওয়া যায়। তো এখানে আরেকটু স্টাইল করা যায়, যেমন আমরা এটাকে পুরোটা ধরে আর একটু নিচে দেই, এটা এই বরাবর থাকতে পারে, এবং এখানে আমরা একটা স্টাইল করতে পারি তার জন্য, সরি। তো এখান থেকে আমি প্রথমে আমার এই পেন টুলে ক্লিক করা থাকতে হবে, আমি বাইরে একটা ক্লিক করব, করে এখান থেকে আমি একটা শেপ দিব, জাস্ট এভাবে ড্রাগ করে আমি টানতেছি, এই যে এটাই। তারপরে এখানে দেখেন পাথ দেখা যাচ্ছে, অবশ্যই পাথ থাকলে হবে না, এখানে আমি কন্ট্রোল জেড কন্ট্রোল অল্টা জেড দিয়ে আমি আগে শেপ করে নিব, এই যে শেপ করলাম, করার পরে আমি এখানে একটা ক্লিক দিয়ে এই বরাবর ক্লিক দিয়ে আমি একটা শেপ তৈরি করব, এই যে এই যে এই শেপটাকে আমি আমার কাজের সুবিধা মতো আমি ছোট বড় করে নিতে পারবো। তো এটা আমি আর একটু সরাই দিলাম এই, আচ্ছা এখন এর কালারটা আমি দিব রেড কালার, এই যে এই শেপটাকে আমি অল্টা চেপে কপি করতেছি, করে আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, আমি শ্যাডো দিব, এখান থেকে শ্যাডোটা বাড়াই দিই, এটা একটু কমাই। আচ্ছা আমার রেড কালারটা আগে ঠিক করতে হবে যে আমি এই কালারটা ইউজ করব কি না। আচ্ছা তার জন্য আগে দেখি আমরা কোনটা ইউজ করব, আসলে এই রেড কালারটা ইউজ করব নাকি আমরা আর একটু লাইট করব। পরে আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে আর একটা কপি নিলাম, নিয়ে এই কপিটা উপরে দিয়ে দিলাম, তারপর কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি নিয়ে এটাকে উপরে দিলাম, এইভাবে করে আমি আমার ডিজাইনটাকে সাজাবো। তো কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি দিয়ে এটা উপরে নিলাম, তো হয়ে গেল এটা আমার ডিজাইনের একটা পার্ট। আমার মনে হয় এটা এই সাইডে হইলেও সুন্দর লাগতো, একটা গেটের মতো দুই সাইডে হইলে সুন্দর লাগতো। আচ্ছা আমরা নিচেরটা কিন্তু ড্রপ শ্যাডো দেই নাই, নিচেরটা চাইলে আমরা দিতে পারি, তো দিয়ে দেখি কেমন লাগে ড্রপ শ্যাডোটা, নিচেরটা দিলে খারাপ না, ভালো লাগবে। তো এটার রেঞ্জটা একটু কমাইতে হবে আমাদের, এখান থেকে একটু কমাইতে হবে, এই যে ওকে। আচ্ছা এটা খারাপ লাগবে না, সুন্দরই লাগবে। আসলে মোকাপে নিলে অরিজিনাল প্রিন্ট হইলে, কাগজের উপর প্রিন্ট হইলে যেরকম দেখা যায় ঠিক সেরকমটাই দেখা যাবে। তো আমরা এটাকে এখন দেখবো যে আসলে কেমন দেখা যায়। সো আপনারা যখন এই কার্ডটা ডিজাইন করে প্রিন্ট করবেন তখন এরকমই দেখা যাবে। তো মোকআপ করার পরে প্রিন্টের অরিজিনাল ভার্সনটা দেখা যায়, মানে প্রিন্ট করার পরে যেরকম দেখা যাবে ঠিক সেরকমটা দেখা যায়, কারণ মোকআপটা এমনভাবে ডিজাইন করা হয় যে একটা কাগজের ভাব দেওয়া হয় মোকআপে। তো যখন আপনি এটা মোকআপে সেট আপ করবেন তো আপনার ডিজাইনটা প্রিন্ট হওয়ার পরে কাগজের উপর যেরকম দেখা যাবে ঠিক সেরকমটা মোকআপে দেখা যায়। তো আমাদের ডিজাইনটা কিন্তু আমরা যখন ডিজাইন করতেছিলাম তখন বেশি হোয়াইট দেখাচ্ছিল, কিন্তু যখন আমরা প্রিন্টিংয়ে কাগজের উপর কীরকম লাগে সেটা দেখার জন্য মোকআপ করলাম, তখন দেখেন হোয়াইটের কালার রেঞ্জটা কিন্তু একটু কমে গেছে। সো প্রিন্ট করার পরে এরকমই দেখা যাবে। তো এটা একদমই সিম্পল একটা ডিজাইন, একদম সিম্পল, মানে বিগিনারদের জন্য নর্মাল। এখানে কি ইউজ করা হয়েছে, আমাদের কয়েকটা ফটো ইউজ করা হয়েছে আর ফন্ট ইউজ করা হয়েছে এবং কালার, আর কিচ্ছু না। এখানে বেশি মানে ডিজাইনটাকে ফুটায় তুলছে ফন্টটা, শুধুমাত্র একটা ফন্টেই সব ডিজাইন করা এবং একটা ফন্ট দিয়েই ডিজাইনটা ফুটায় তুলছে, আর কিন্তু কিছুই না। তো এটা একদম সিম্পল একটা ডিজাইন করলাম, নেক্সটে আমরা অ্যাডভান্স লেভেলের ডিজাইনগুলো নিয়ে আসব। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন, অন্যরা দেখে উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।